বর্ধমান শহরের বাহিরসমগুলা পাড়ার বাসিন্দা শের আলী, বর্ধমান পুরসভার সাইকেল স্ট্যান্ডের অস্থায়ী কর্মীও, বৃহস্পতিবার ধর্মতলায় যাবার জন্য নিজের মাথা চুল কেটে লিখলেন মমতা, লিখলেন টিএমসি এবং মাথা চুল কেটে আঁকলেন তৃণমূলের জোড়া ফুল। শের আলী জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় খাঁটি সোনা, কোনো ভেজাল নেই, তাই তিনি মাথায় এই প্রতীক এঁকেছেন, এতে খুশি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শের আলীর এই ছবি বুধবার ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। মাথায় লিখেছি আপনার জোড়া ফুল লিখেছি, মমতা ব্যানার্জি লিখেছি, আর টিএমসি লিখেছি। একুশে জুলাই শহীদের ইয়েতে যাব বলে, তার জন্য মমতা ব্যানার্জি যে খাঁটি সোনা, কোনো ভেজাল নাই, তার জন্য আমি এইটা খুশি করে লিখেছি।